অসমৰ ছাত্ৰ-ছাত্ৰীৰ বাবে গুড নিউজ আছে। মেডিকেল কোর্সৰ নামভৰ্তিৰ সিট ৰিজাৰ্ভেশ্যন অৰ্থাৎ আসন সংৰক্ষণৰ নতুন আপডেট আছে। বিএসসি নার্সিং, ভেটেনারি, পলিটেকনিক, ফার্মাসি আর বিভিন্ন ধরনের কোর্সের নতুন আপডেট আছে। এই ভিডিওত কমমর ভিতরে সম্পূর্ণ তথ্য জানাই যাব, ভিডিওর স্কিপ নকরব। আর যখন ক্যান্ডিডেট 2021-22 বর্ষর সেশনের জিএনএম নার্সিংয়ের নামভর্তির অনলাইন এপ্লিকেশন ফর্ম ফিল আপ করব বিচারছে, সেই সকল ক্যান্ডিডেট এতিয়া ফর্ম ফিল আপ করব পারিব। কারণ 2021-22 বর্ষর সেশনের জিএনএম নার্সিংয়ের ফর্ম ফিল আপ চলি আছে। জিএনএম নার্সিংয়ের অনলাইন ফর্ম ফিল আপ করবলে কাম করব, এই ভিডিও ডেসক্রিপশনত লিঙ্ক পাব, লিঙ্কত ক্লিক করে নিজের নিজের মোবাইলতে অনলাইন এপ্লিকেশন ফর্ম ফিল আপ করব পারিব। এতিয়া জানি লোক সম্পূর্ণ তথ্য। ইয়াতে চালক এই আর্টিকলত মই ইম্পর্টেন্ট পয়েন্টখিনি জানাই দিম। ইয়াতে চালক বিএসসি নার্সিং আর হল ফার্মাসিস্ট, এই দুটা কোর্সর ইয়াতে চালক প্রতিখন মহাবিদ্যালয়ত পাঁচখনকৈ আসন সংরক্ষণ করব বলে ইয়াত উল্লেখ করেছে। মানে সিট রিজার্ভেশন থাকিব প্রতিখন মহাবিদ্যালয়ত পাঁচখনকৈ, বিএসসি নার্সিং আর হল যেটা আমি ডিফার্ম কোর্স বলে কো। আর ইয়াতে চালক ইয়াতে আর ইয়াতে বিভিন্ন ধরনের কোর্সের কথা উল্লেখ করেছে। ইয়াতে চালক প্রতিখন পশু চিকিৎসা বিজ্ঞান মহাবিদ্যালয়ত চাহ জনগোষ্ঠীর বাবে পাঁচখনকৈ আসন সংরক্ষণ করব বলে ইয়াত উল্লেখ করেছে। এইটি হল চাহ জনগোষ্ঠীর ছাত্রছাত্রীর বাবে, অর্থাৎ টি ট্রাইবস কমিউনিটির ছাত্রছাত্রীর বাবে এইবিলাক সিট রিজার্ভেশন থাকিব ইয়াতে উল্লেখ করেছে। আর ইয়াতে চালক আর ইয়াতে কৈছে যে দশখনকৈ আসন সংরক্ষণ করব মহাবিদ্যালয়ত, এইটি হল বন আর হল মীন মহাবিদ্যালয়। আর ইয়াতে চালক দন্ত চিকিৎসা মহাবিদ্যালয়ত তিনিখন আসন সংরক্ষণ করব বলে ইয়াত উল্লেখ করেছে। এই সিট রিজার্ভেশনের উপর আলোচনা হব বলে ইয়াতে উল্লেখ করেছে। যদি এইবিল সিট রিজার্ভেশন হয়ে যায় তেতিয়াহলে টি ট্রাইবসর কমিউনিটির ছাত্রছাত্রী এই সুবিধা লাভ করব। এই রিজার্ভেশনের সুবিধা টি ট্রাইবসর অর্থাৎ চাহ জনগোষ্ঠীর ছাত্রছাত্রী সুবিধা লাভ করব। আর যখন ক্যান্ডিডেট 2021-22 বর্ষর সেশনের জিএনএম নার্সিংয়ের ফর্ম ফিল আপ করব বিচারছে, এই সকল ক্যান্ডিডেট কাম করক, এই ভিডিওর ডেসক্রিপশনত লিঙ্ক পাব, লিঙ্কত ক্লিক করে ফর্ম ফিল আপ করক। আর যদি কিবা মেডিকেল কোর্সের নতুন আপডেট আই আপনার মই ভিডিওর জড়িয়ে অতি সোনকালে জানাই দিম। যদি ভিডিওটি ভাল লাগিছে লাইক করব, শেয়ার করব।